সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলারই কিন্তু সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়েই দিন কাটে, আর ছুটি বলে কিন্তু সেরকম কিছুই থাকে না। তো বন্ধুরা, সারা দিন এত কাজকর্মের মধ্যে আমরা কিন্তু নিজেদের দিকেও খেয়াল রাখতে পারি না, বা সারা দিন এই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়, আর সেই কারণেই কিন্তু আমাদের প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা। আর এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌজ ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। বন্ধুরা, সকাল হতে না হতেই কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম শুরু হয়ে যায়, বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না, কাচাকাচি করা, সমস্ত কিছু। আর এই এত কাজকর্মের পরে কিন্তু আমরা নিজেদের জন্য সেরকম ভাবে কোনো সময়ও বের করতে পারি না, বা নিজেদের দিকে একটু খেয়ালও রাখতে পারি না। তো দেখবে এত কাজকর্মের ফলে নখগুলোর অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় নখের মধ্যে একটা হলদে দাগ বসে গেছে, বা দেখবে অনেক সময় নখের মধ্যে একটা কালচে দাগ হয়ে যায়। তো জিনিসটা দেখতেও কিন্তু খারাপ লাগে। তো কোনো রকম পয়সা খরচা না করে আমরা কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই নিজেদের একটু যত্ন করতে পারি, নখগুলোকে একটু পরিষ্কার করতে পারি। আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন না করলেও চলবে। দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট লেবুর টুকরো, আর তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, যেটা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে। তো এবার লেবুর টুকরোটার উপরে বেকিং সোডাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা নখের মধ্যে কিন্তু এইভাবে ভালোভাবে একটু ঘষে দিতে হবে। তো এই কাজটা যদি আমরা সপ্তাহে অন্তত দুদিনও করতে পারি, তাও কিন্তু দেখবে নখের মধ্যে এরকম কালো বা হলুদ কোনো দাগ ছোপ বসবে না। তো ভালোভাবে লেবুর টুকরোটা ঘষে নেওয়ার পরে তারপরে কিন্তু আঙুল দিয়েই আবার একটু নখের উপরে ভালোভাবে ঘষে দিতে হবে। এছাড়াও কিন্তু অনেকের আরেকটা সমস্যা রয়েছে, যে নখ সহজে বাড়তে চায় না। তো এই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে একটু লেবু আর বেকিং সোডা দিয়ে, যদি আমরা এই কাজটা 2 মিনিটের জন্য করে নিতে পারি। একটু ভালো করে ঘষে নিয়ে এরপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে হাতটাকে ধুয়ে নিতে হবে। তো এই কাজটা করতে পারলেই কিন্তু দেখবে আমাদের নখের আর কোনো সমস্যা থাকবে না। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে অনেকেরই কিন্তু একটা সমস্যা রয়েছে, যে বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের দেখবে যে সঙ্গে করে একটু ঘি, আচার বা আম তেল এইসব জিনিসগুলো ব্যাগে করে নিয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয়। দেখবে আমরা যদি এই জিনিসগুলোকে ব্যাগের মধ্যে করে নিয়ে যাই, দেখা যায় যে হয়তো তেল পড়তে পারে বা ঘি পড়তে পারে। তো সেই কারণে আমরা যে কাজটা করি, এরকম একটা কোনো প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিই, আর তার মধ্যেই কিন্তু আচার বা ঘিয়ের শিশিটাকে নিয়ে নিই। কিন্তু প্রয়োজনের সময় প্যাকেট থেকে যখন কোনো একটা শিশি বের করতে যাবে, তখন দেখা যাবে যে হয়তো আচারের থেকে কিছুটা তেল পড়ে ঘিয়ের শিশিতে মেখে গেছে, বা হয়তো এখান থেকে একটু ঘি পড়ে অন্য আর একটা শিশিতে লেগে গেছে। তখন কিন্তু এই শিশিগুলোকে ধরতেও একটু কেমন লাগে, অথচ এগুলো পরিষ্কারও করতে হবে। তো সেই কারণে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করতে পারি, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। দেখো, আমি একটা প্লাস্টিকের প্যাকেটকে হাফ করে নিয়েছি, আর তার মধ্যে একটা শিশিকে বসিয়ে দিলাম। আর এবার এই প্লাস্টিকের প্যাকেটটাকে আমি 2 প্যাঁচ দিয়ে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আর একটা জায়গা হয়ে গেল যেখানে আমি আর একটা শিশি নিয়ে নিতে পারবো। তো এবার 2 পাশ থেকেই প্যাকেটের উপরের অংশটাকে টেনে দিতে হবে, আর ধরার যে জায়গাটা রয়েছে সেটাকে শক্ত করে একটা গিট দিয়ে নিতে হবে। তো এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু দেখবে যে 2 শিশি কিন্তু একটা প্যাকেটের মধ্যেই থাকবে, অথচ আলাদা আলাদা থাকবে, কোনো জিনিসটাই কিন্তু একটা আর একটার মধ্যে লেগে যাবে না, আর পড়ে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি। আশা করি বন্ধুরা, যদি তোমরা কোথাও বাড়ির বাইরে বেড়াতে যাও আর এরকম সাথে করে ঘি বা আচার নিয়ে যেতে হয়, তাহলে এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। হারপিক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয়, আর হারপিক যখন ফুরিয়ে যায় তখন এই ফাঁকা বোতলটাকে কিন্তু আমরা ফেলে দিই। তবে যে টিপসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই হারপিকের বোতলটা কিন্তু টয়লেটে ইউজ করা না, আমার কিন্তু আর একটা আলাদাভাবে রাখা থাকে ঘরোয়া কাজকর্ম করার জন্য। তো সেই ফাঁকা হারপিকের বোতলটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এবার এই বোতলটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। তো চলো সেরকমই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এখানে আমি হারপিকের বোতল দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে শ্যাম্পুর বোতল নিয়ে নিতে পারো, বা অন্য একটু বড় ধরনের যদি কোনো বোতল থাকে সেটাও কেটে নিতে পারো। তো দেখো, এখানে আমি বোতলটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, 2 টুকরো করে নিলাম। বোতলের গায়ে যে লেভেলটা লাগানো ছিল সেটাকে আমি উঠিয়ে দিয়েছি, আর এবার দেখো বোতলের যে টুকরোটা আমি নিয়ে নিয়েছি তার সামনের দিক থেকে কিছুটা অংশ কেটে ছোট করে দিলাম, আর
পেছনের দিকের যে অংশটা সেটাকে কেটে একটু সমান করে দিচ্ছি, যদি অসমান থাকে তাহলে হাতে কিন্তু লেগে যেতে পারে, তো সেই কারণে আর দেখতেও একটু ভালো লাগবে, তো সেরকম নিজেদের পছন্দ অনুযায়ী একটু শেপ দিয়ে নিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটু এরকম শেপ দিয়ে নিলাম, সামনের দিকটা ছোট রেখেছি, পেছনের দিকটা একটু বড় রাখলাম। তো এবার এই জিনিসটা আমরা কিন্তু কিচেনে ব্যবহার করতে পারি, তোমরা চাইলে অন্য কোনোভাবেও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি বোতলের টুকরোটার পেছনে একটা ডাবল সাইডের টেপ লম্বা করে লাগিয়ে দিলাম। এবার এই জিনিসটাকে কিন্তু আমরা কিচেন সিঙ্কের ঠিক উপরে ব্যবহার করব, আর ব্যবহার করব এর মধ্যে স্টিল উল স্কচ ব্রাইট রাখার জন্য, কারণ এগুলো রাখার জন্য কিন্তু আলাদা একটা জায়গার প্রয়োজন হয়। তো যদি আমরা একটু উপর করে ওয়ালে লাগিয়ে রাখি তাহলে কিন্তু নিচেটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে স্টিল উল বা স্কচ ব্রাইট যদি রাখো তাহলে কিন্তু এর নিচের দিকে বেশ কয়েকটা ছিদ্র করে দিতে হবে, যাতে স্কচ ব্রাইটের জলগুলো ভালোভাবে ঝরে যায় আর এগুলোও শুকনো হয়ে যায়। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই আমাদের সাথে তো অবশ্যই একটা ব্যাগ থাকে, কারণ অনেক দরকারি জিনিসপত্র নিতে হয়, যেমন ধরো বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সাথে থাকে, এছাড়াও নানান রকম জিনিস, আর তার সঙ্গে অবশ্যই ব্যাগে একটা জলের বোতল নিতে কিন্তু আমরা ভুলি না। আর এই জলের বোতলের জন্যই কিন্তু বড় সমস্যায় পড়ে যেতে হয় আমাদের মাঝে মধ্যেই। যখনই আমরা জলের বোতলটাকে ব্যাগের মধ্যে রাখি, বোতলটা কিন্তু এইভাবে ব্যাগের মধ্যে পড়ে যায়, সোজা হয়ে কিন্তু কখনোই থাকে না। আর বোতল যখনই একটু পুরনো হয়ে যায় তখন দেখবে এই বোতল থেকে কিন্তু একটু একটু করে জল পড়তে থাকে, আর এই জল পড়াতে যে দরকারি কাগজপত্রগুলো রয়েছে সেগুলো তো ভিজে যাবেই, তার সঙ্গে ব্যাগটাও ভিজে যাবে। আর জল পড়ে যদি জরুরি কাগজপত্রগুলো ভিজে নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের বড়সড় সমস্যায়ও পড়ে যেতে হতে পারে। তো দেখো, বোতলগুলো তো ভালোই থাকে, শুধুমাত্র জল পড়ার কারণে আমাদের বোতলগুলো ফেলে দিতেও তো ইচ্ছে করে না, অথচ ঠিক মতো ব্যবহারও করতে পারি না। তো এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বোতল নিয়ে আর কখনোই সমস্যায় পড়তে হবে না। দেখো, বোতলটাকে আমি প্রথমে ব্যাগের মধ্যে এইভাবে লম্বা করে বসিয়ে দিলাম, বোতলের মুখের যে জায়গাটা সেই মাপটা আগে করে নিতে হবে। তো তারপরে প্রয়োজন একটা সেফটি পিন আর একটা চুল বাঁধার গার্ডার। তো এরকম একটা উলের সরু গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে আমি জলের বোতলের মুখে এইভাবে করে আটকে দিলাম, আর এবার এই গার্ডারটাকে সেফটি পিন দিয়ে ব্যাগের সঙ্গে কিন্তু আটকে দিতে হবে। তো এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে যে বোতল আর কোনো সময়ই উল্টে ব্যাগের মধ্যে পড়ে যাবে না বা জিনিসপত্রগুলো ভিজবে না। আর এই যে আমরা রাবার ব্যান্ডটাকে সেট করে রাখলাম ব্যাগে, এটাকে কিন্তু আমরা বারবার খোলাখুলি করব না, তার কারণ যখনই আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হবে এই গার্ডারটাকে যদি সেট করা থাকে আমরা কিন্তু এর মধ্যে বোতলটাকে শুধু আটকে নেব। যতই নাড়ানো ঝাঁকানো করা হোক না কেন, বোতল কিন্তু কখনোই শুয়ে পড়বে না, এইভাবে সোজা হয়েই থাকবে। তো সেক্ষেত্রে জল পড়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই, বা ব্যাগের মধ্যে কোনো জরুরি কাগজপত্র থাকলেও সেগুলো ভিজেও যাবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।